আসসালামু আলাইকুম। আজকে তৈরি করেছি গরুর মাংসের আচার, সঙ্গে দিয়েছি ছোলা। আর এটা তৈরি করে যদি আপনারা সঙ্গে রাখেন, তাহলে যারা বেসেলার আছে তাদের জন্য কিন্তু খুবই উপকারী একটি জিনিস এটা, সেহরি ইফতারি দুটোর জন্যই। এখানে আমি কিছুটা মশলা নিয়েছি, শুকনা মরিচ, মেথি, জিরে, গরম মশলা, এগুলো আমি হালকা গরম করে দুইটা তেজপাতা দিয়ে পিষে নিয়েছি। এখন এটা ব্লেন্ডার করে নিয়েছি, এটা রেখে দিলাম পাশে, চলে গেলাম গরুর মাংসের কাছে। এই গরুর মাংসগুলো আমি ছোট্ট ছোট্ট করে পিচ করে নিয়েছি এবং কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে কিন্তু তেল হাড্ডি কিছুই চলবে না, শুধু মাংস নিতে হবে। এখন একটু হলুদ, কিছুটা পানি দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম কিছুটা হলুদ, অল্প একদমই হলুদ, আর লবণ দিয়ে আমি এটা প্রেশার কুকারে দিয়ে দেবো। আমি এখানে চারটা পাঁচটা সিটি দিয়েছি, তারপরে আবারও কড়াইয়ে ঢেলে এভাবে শুকনো করে গায়ের পানিটা শুকিয়ে নিয়েছি। এখন আমি কিছুটা তেলের মধ্যে ওই মাংসগুলোকে খুব বেশি না, 5-10 মিনিট ভেজে নেব, গায়ের উপরে যেন একটু শুকনো শুকনো ভাব আসে, তাহলেই হয়ে যাবে। এভাবে কিছুক্ষণের জন্য ভেজে নেব, তার মধ্যে এখন দিয়ে দেবো বড় এক পিস রসুন। দিয়ে আমি হালকা করে ভেজে উঠিয়ে নিলাম। এখন ওই তেলটার মধ্যে আবার দিয়ে দিলাম 2-3টা শুকনো মরিচ কেটে, দিয়ে কিছুক্ষণ মানে 5 মিনিটের মতো নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিলাম ছোলা। ছোলাটা আমি সেদ্ধ করে পানি ঝরিয়ে রেখেছিলাম, সেই ছোলাটা দিয়ে, ছোলাটাও কিন্তু আমি বেশি ভাজবো না, 10 মিনিট মতো ভাজবো হালকা আছে এভাবে, নইলে কিন্তু ছোলা শক্ত হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। দিয়ে দিলাম আদা, রসুন, জিরে আর শুকনো মরিচ বাটা। আমি কিন্তু বড় বড় 1 চামচ ভরে ভরে দিয়েছি, যেহেতু আচার একটু মশলা মশলা হতে হবে। আমি 5-10 মিনিট এটা ভুনে নেব, যেন এটার কাঁচা গন্ধটা চলে যায়। ভুনা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো আমি সেই মাংস আর রসুন ভাজাটা, দিয়ে তার মধ্যে কিছুটা লবণ, শুকনো মরিচ গুঁড়া, আর দিয়ে আমি ভালো করে এখন নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নেবো আর কি। তারপরে দিয়ে দেবো আমি সেই ভাজা মশলাগুলো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলেই কিন্তু আমার আচারটা রেডি হয়ে যাবে। এখানে দিয়ে দিলাম 1 ফালি লেবু, দিয়ে আবারও কিছুক্ষণের জন্য নেড়ে নেবো। লেবুটা দিলে কি হবে, আপনার আচারের স্বাদটাও ভালো আসবে, আবার এর আচারটা কিন্তু বেশি দিন থাকবে। এরপর যে আমার মনে হয়েছে একটু তেল কম হয়েছে, সেজন্য আমি একটু তেল রসুন দিয়ে গরম করে আবারও দিয়ে দিলাম। আপনারা কিন্তু আচারে তেল দিলে এইভাবেই দিবেন, তাহলে তেলটা গন্ধ করবে না। এভাবে নেড়ে চেড়েই রেডি হয়ে গেল আমার আচারটা। আর এটা কিন্তু খুবই মজা ছিল খেতে, আর সবচাইতে ভালো কথা, এটা কিন্তু খুবই উপকারী একটা জিনিস। যারা বাইরে থাকে, মানে ইফতারির সমস্যা, সেহরির সমস্যা, তাদের জন্য কিন্তু এভাবে যদি আপনি বানিয়ে দেন, তারা ইফতারিতেও খেতে পারবে, আবার সেহরিতেও নিয়ে খেতে পারবে। সেজন্য আমি এটা মানে ইফতারি সেহরি দুটোই মাথায় রেখে ছোলা এবং মাংস ব্যবহার করেছি, এবং এটা কিন্তু খেতে অনেক মজা।